রেডিও সারাবেলার পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আমি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই পঞ্চম বর্ষপূর্তির কারণে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। তাদের রেডিও সারাবেলার এই পঞ্চম বর্ষপূর্তিতে তারা যেন রেডিও সারাবেলার মাধ্যমে এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে মুক্তিযুদ্ধভিত্তিক মুক্তিযুদ্ধের যে চেতনাবোধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনাবোধগুলো রয়েছে এটা যেন তারা তুলে ধরে সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের মানচিত্রে, এই দেশকে যেভাবে উনি গর্বিত একটা জাতি হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই জানেন যে উন্নয়নশীল মধ্য আয়ের দেশ থেকে ইতিমধ্যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছেন। সব মিলে গোটা গোবিন্দগঞ্জ গোটা দেশের সার্বিক কর্মকাণ্ডগুলো রেডিও সারাবেলার মাধ্যমে তুলে ধরবেন।